এক লাইনকে আমি 6 বার গেয়েছি, গাওয়ার পর পরে কাঁদতে কাঁদতে নেমে চলে আসছি মঞ্চ থেকে। তো আমার বাবা মাথায় হাত বুলিয়ে বলল যে না, কাঁদার কোনো দরকার নেই, তুমি আরো ভালোভাবে শিখো, তুমি অনেক বড় শিল্পী হবে। আসসালামু আলাইকুম। CNA 24 আয়োজিত আমার গল্প অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি রেহনা আক্তার বেবি। আজকে আমাদেরকে গল্প শোনাবে বেতার ও টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় শিল্পী বীণা পাণি চক্রবর্তী। কথা শুনবো, গল্প শুনবো বীণা পাণি চক্রবর্তী। আপু কেমন আছেন? ভালো আছি। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি CNA-কে। আপু, যেহেতু জীবন গল্প আর আপনি কণ্ঠশিল্পী বেতার ও টেলিভিশনে নিয়মিত, আমি চাচ্ছি যে আপনার সঙ্গীত জীবনের আশাটা দিয়ে আপনি শুরু করেন। মানে ছোটবেলা থেকে কিভাবে আসলেন? মানে ছোটবেলা থেকে কিভাবে এসছে, আমাদের পাশের বাসায় দুটো মেয়ে গান শিখত, আমি দৌড়ে গিয়ে জানলা দিয়ে তাকিয়ে থাকতাম এবং গাওয়ার চেষ্টা করতাম, কিন্তু অনেক ছোট ছিলাম তো পারতাম না। আচ্ছা যাই হোক, পরে আস্তে আস্তে একটু 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 গান শিখলাম। ছোটবেলায় একটা মঞ্চ অনুষ্ঠানে আমার বাবা আমাকে গান গাওয়ার জন্য মানে প্রস্তুতি দিয়েছিলেন। আমি যথারীতি যেদিন অনুষ্ঠান শুরু হলো গান গাইতে উঠলাম। গান গাইতে ওঠার পর গানটা ছিল আকাশের হাতে আছে এক রাশ নীল। ওই গানটা গাইতে আমি মঞ্চে উঠলাম। মঞ্চে উঠে যেই না গান শুরু করেছি, গান প্রথম স্থায়ীটা 2 বার গেয়েছি, 3 বারের জায়গায় গিয়ে আমার আর কথা আর মনে নাই, নাই সুর মনে, নাই কথা মনে, সামনে অনেক দর্শক, মানে দর্শকদেরকে দেখেই মনে হয় আমি হয়তো আপনার জানিয়ে গেছি, গানের লাইনগুলি ভুলে গেছি, ভুলে গেছি। এক লাইনকে আমি 6 বার গেয়েছি, গাওয়ার পর পরে কাঁদতে কাঁদতে নেমে চলে আসছি মঞ্চ থেকে। তো আমার বাবা মাথায় হাত বুলিয়ে বলল যে না, কাঁদার কোনো দরকার নেই, তুমি আরো ভালোভাবে শিখো, তুমি অনেক বড় শিল্পী হবে। আপু ওই লাইনটি আরেকবার এখন করে করেন কি আকাশে, যেহেতু আপনার মঞ্চের প্রথম গান। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। অসাধারণ গেয়েছেন আপু। তারপর শুরু করেন যে শৈশবে যে স্টেজ প্রোগ্রামটা করেছেন, তারপরে কীভাবে আপনার সঙ্গীত জগতে এত বড় শিল্পী হয়ে ওঠা? তারপর আমার বাবা আমাকে মানে ওস্তাদ রেখে আমাকে গান শেখাতে শুরু করলেন। আমার ওস্তাদ ছিলেন রেডিওর সঙ্গীত প্রযোজক রঞ্জিত বরণ চৌধুরী, তারপর মনোরঞ্জনশীল। এরপর আমি যখন আধুনিক গান মানে গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং মনে মনে নিজেকে তৈরি করছিলাম, তখন আমাকে গান শেখাতেন অশোক সেনগুপ্ত, উনিও আধুনিক গানের চট্টগ্রাম বেতারের তালিকাভুক্ত শিল্পী। সেই থেকেই চলে আসছে। আর আমি শিশু শিল্পীর অনুষ্ঠান শিশু কিশোর মেলায় 1975 ইংরেজি থেকে আমি গান গেয়ে আসছি, তখন ছোট ছিলাম, অনেক ছোট। তারপর পরবর্তীতে আমি আপু শৈশবটা কোথায় কেটেছে আপনার? আমার শৈশব চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরেই কেটেছে। তো যেটা আপনি নিয়মিত গান করেছেন 75 সনে, সেটা কোথায় করেছেন? চট্টগ্রাম বেতারে। চট্টগ্রাম বেতারে, তখন বেতারে কি? হ্যাঁ, শিশু কিশোর অনুষ্ঠান বেতারে কোন গানটা দিয়ে শুরু করেছেন? ওইটা ছিল আমার মানে সেটা কি আধুনিক গান? না 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 না, আধুনিক না, নজরুল গীতি। মনে আছে? হ্যাঁ, ওই শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘুরনি বাই, জল তরঙ্গে ঝিলমিলে ঝিলমিলে ঢেউ তুলে এসে যায়। আচ্ছা, বেতারে আপনি কত বছর হয়েছে যে গান করছেন? সেই 1975 থেকে ধরেন প্রায় 48 বছর। 48 বছর এখনো করছেন? হ্যাঁ, নিয়মিত করছেন? এখনো নিয়মিত করছি। গতকাল এর মধ্যে কি আপনি কোনো কিছু মানে বাধা বা কোনো কিছু আসছে? না,
আমার বাধা আসেনি, বাধা আসেনি বলে আমি ওখানে মনে করেন রেডিওতে তো অনেকে মনে করেন আছেন যারা, ওরা তো নিশ্চয়ই আপনাকে অনেক আন্তরিকতার সাথে আপনি করে যাচ্ছেন। রেডিওকে আমার অনেক আন্তরিক মনে হয় এবং রেডিওতে ঢোকার পর মানে অন্যরকম লাগে, শৈশব স্মৃতিগুলো মনে পড়ে, মানে সেই শৈশবে করে গেছেন, এখনো করছেন। হ্যাঁ এখনো করে যাচ্ছেন, নিশ্চয়ই আগামীতে আরো করবেন। আমার যদি সেরকম মানে বেতার যদি আমার কাছে তেমন যদি গ্রহণযোগ্যতা না পেত তাহলে আমি অনুষ্ঠান করতাম না, হয়তো অতটুকুতে আপনি আগাতেন না। ওখানে কার কার কথা মনে পড়ছে যে বেতারে যারা আছেন বা আগে যারা চলে গেছেন হয়তো গত হয়ে গেছেন? অনেকেই আছে, এখন কাকে রেখে কার কথা বলবো। কিছুটা বলেন যে যারা গত হয়ে গেছেন ওদের কথা এখনো মনে পড়ছে? অবশ্যই মনে পড়ে, যেমন ওয়ালি ভাই ছিলেন, তারপর শকত ভাই ছিলেন, তারপর হালিম ভাই ছিলেন, তারপর হারুন আঙ্কেল ছিলেন, তা আসাদুজ্জামান ভাই, ওনাদের কথা সবসময় মনে পড়ে। আর সঙ্গীত প্রযোজকের মধ্যে মেজবাউদ্দিন আহমেদ ভাই, রঞ্জিত বরণ চৌধুরী, ওনারা কিন্তু অনেক আন্তরিক ছিলেন। স্কুল জীবনটা আপনি কোথায় পার করেছেন? স্কুল জীবন এখানে, এসএসসি এইচএসসি সব কিছু, সব কিছু এখানে। আর আপনি মনে হয় সঙ্গীতের পাশাপাশি শিক্ষকতা করছেন? হ্যাঁ হ্যাঁ, শিক্ষকতার জীবনটা একটু বলেন শুনি, কখন থেকে শুরু করেছেন? আমি শিক্ষকতা শুরু করেছি 87 থেকে, 87 থেকে কমেন্ট প্রাইমারিতে ছিলাম, পরে 89 থেকে আমি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে জয়েন করি। এখন আপনি ওখানেই আছেন? আছে। তো দীর্ঘ সময় ওখানে থাকার যে একটা অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। অভিজ্ঞতা বলতে মানে অনেক অনেক অভিজ্ঞতা থাকে, অনেকে চলে গেছে পাশ করে। হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী মানে পার হয়ে গেল, তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্মি অফিসার, সবাই অনেকে এসে মানে জড়িয়ে ধরে, ম্যাম কেমন আছেন? ওদেরকে দেখে নিজের কাছে আপনি করে বলবো নাকি তুমি করে বলবো, এই দুটো পরে যেহেতু ওরা অনেক একটা বড় একটা পজিশনে চলে গেছে। হ্যাঁ অবশ্যই। আর এখন স্কুল জীবনটা কেমন পার করছেন, যে এখনকার ছেলে মেয়েদেরকে যাদেরকে নিয়ে আপনি এখন স্কুল করছেন? এখন তো অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স বলতে মানে প্রযুক্তিগত দিক থেকে ওরা অনেক অনেক এগিয়ে গেছে। অনেক এগিয়ে গেলেও আমাদের যারা আগে পাস করেছে যাদের কথা বলছেন, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে বা আরবি পার্সন হয়েছে, প্রযুক্তিগত দিকের কথা বলছি না, আমি ওই আগের কথা এই কারণেই বলছি, ওদের প্রযুক্তিগত না থাকলেও ওদের কিন্তু মেধার কোনো কিছু কম ছিল না। না বর্তমানে যারা পড়ছে তারা লেখাপড়া করছে, দুই একজন তো ব্যতিক্রম থাকে, একজন দুজন তো এটা হতেই পারে। আর স্কুল লাইফ কলেজ লাইফ একটু আমাদেরকে বলেন যে ওখানে কোনো ঘটনা আছে কিনা আপনার, মানে কোনো মধুময় কোনো কিছু ঘটনা, হয়তো গানের জগতের সাথে থাকতে পারে সেটা বলেন? না তেমন কোনো ঘটনা আমার নেই। পরিবার জীবনে মানে সাংসারিক জীবনে কে কে আছে? খুব মানে শান্তিতে আছি, আমার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা নাতি আছে, তারপর ছেলেও বড় হয়ে গেছে, সে লেখাপড়া করছে। হ্যাঁ লেখাপড়া, এলএলবি পাস করে ফেলেছে। আমার হাজব্যান্ডও একজন লয়ার, চট্টগ্রাম জাজকোর্টে আছেন। আমাদেরকে তাহলে আপু একটা চিটাগাংয়ের গান শোনান, যেহেতু আপনি চিটাংয়েই বড় হয়েছেন, চিটাংয়ে চট্টগ্রামেরই মেয়ে, একটা চট্টগ্রামের একটা গান শোনান। গান তো অবশ্যই গাইতে হবে, যেহেতু অনুষ্ঠানে এসেছি, চট্টগ্রামের মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, কিন্তু চট্টগ্রামের গান নেই না গেয়ে যে আমি চলে যাবো সেটা তো হতে পারে না। আমরাও আপনাকে ছেড়ে দিচ্ছি না চট্টগ্রামের গান না করে। ও হালাসান গলার মালা ফেটফুরেতে তোমার লাই, ও হালাসান গলার মালা ফেটফুরেতে তোমার লাই। দিদি শেফালী ঘোষ উনি যেহেতু এখন নাই, ওনার গানগুলি, হ্যাঁ ওনার গানগুলি কিন্তু এখন আমরা মুখে মুখে শুনছি, ওখান থেকে আমাদেরকে একটা চট্টগ্রামের গান শোনায় ওনার গাওয়া থেকে, শেফালী দিদি গাওয়া। ওনার সাথে আমি অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। যদি সুন্দর একান মুখ পাইতাম, যদি নতুন একান মুখ পাইতাম, মুশকালের ফানুর খেলি তারে বানাই খাওয়াইতাম, যদি সুন্দর একান মুখ পাইতাম।
আচ্ছা দিদি, শেফালি দিদির সাথে যেহেতু আপনি বেশ কিছু প্রোগ্রাম করেছেন একসাথে, ওনার সাথে যে গানটা আপনি করেছেন সেখান থেকে একটা গান করেন। আমি ওনার সাথে যে প্রোগ্রামে যে যে গান করেছি ওখান থেকে আপনার যেটা মনে পড়ছে এই মুহূর্তে সেটাই করেন। ওটা ওনার সাথে করেছি, তখন আমি মানে স্টেজে আধুনিক গানগুলোই করতাম, ওখান থেকে একটা করেন শুনি। যারে ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও ও গো তুমি নও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও ও গো তুমি নও। দিদি অনেক সুন্দর গিয়েছেন, আমাদেরকে আমাদের দর্শকদেরকে অনেক সুন্দর সুন্দর গান শুনিয়েছেন, ওরা তো নিশ্চয়ই আপনার গান আরও শুনবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আগামীতে আমরা আরও অনেকের পরিচিতি নিয়ে আসবো, অনেকের গল্প শুনবো। আল্লাহ হাফেজ।